এটা হবে ও এই তলে মাটি দেওয়া আছে হুম আর এই ঘটি গরম চিগড়ি মাছ ঘটি করো এটা করা যাবে ঘটি গরম মাংস করা যাবে যদি করতে চাই আচ্ছা তাহলে মাছ চিগড়ি মাছ আর এখানে হচ্ছে কয়লা কয়লা হবে কয়লা হওয়ার পরে ওটা বসায় দেব এই তলে মাটি লাগানো আছে হুম আচ্ছা ঘড়ি গরম দেখাচ্ছি আপনাদের একটু পরে হ্যাঁ এই যেখানে কয়লা তৈরি হচ্ছে কয়লাতে भाপে তৈরি হবে জঙ্গলের কাঠে এই ঘাসা কাঠ যা আছে এগুলো আইনে সরের উপরে বালির উপরে জ্বালায় দিছি ইনশাল্লাহ কয়লা হয়ে যাবে কয়লা হয়ে যাবে আর কয়লা হলেই খাবার রেডি হয়ে যাবে ওকে যে এই যে ঘটি গরম যেটা বলছিলাম এটা হচ্ছে সেই ঘটি গরম চিংড়ি মাছ আমি কি মনে করতে চাই বাহ এটা হচ্ছে যে এখানে এই ইয়েতে চাপ মানে কয়লা দিয়ে যেটা ধরবো সেটাই আগুন জলায় পড়ায় কাঁচা খায় তারপর ও জঙ্গলে আসলে চলতে পারবে এই জঙ্গলে না কি পাবে

দেখি কিরকম বাহ মা বরে বাবা এটা তো বালির উপরে মঞ্জুর বাহ নাও হলো হ্যাঁ আসলে এই پوری রে এটা তো হবে না ভাগে যাবে যাই হোক এখন পূর্ণিমার সময় অবশ্য চাঁদ থেকে আছে এই যে অসাধারণ একটা সময় এটা এটা হচ্ছে পুটনির দ্বীপ সুন্দরবনের আর ওই যে আমাদের জাহাজ এখন জোয়ার হচ্ছে